বলেন বন্ধু ইনশাল্লাহ। কোন বান্দা আছে যে দাঁড়িয়ে উঠে বলবে যে আগামী বছরের জলসার জন্য আমি 10,000 টাকা দান করতে পারি? আর কোন বন্ধু আছে? ভাই লাইভগুলো সব কাটো, আদায় তুলতে হবে না। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুদী মানুষরা, বলেন কোন বন্ধু আছেন যে আগামী বছরের ঠিক এরকম জলসা করার জন্য, এমনি প্যান্ডেল বানানোর জন্য, এমনি লাইট ও মাইকের জন্য আমরা সকলে তৈরি, মাত্র 10,000 টাকা দেবো, এমন করে বন্ধু আছেন ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াস্তে আমার আখেরাতে কেয়ামতের ময়দানে আমি যেন আমার রবের কাছে গিয়ে বলতে পারি, হে মালিক, আজকে দিনের ভয়েতে সেদিন তোমার দিনই মাহফিল আর কোরআনের মাহফিল শোনার জন্য আমি 10,000 টাকা জমা রেখেছিলাম, এমন কোন বন্ধু আছে যে চলে যাওয়া সে সমস্ত আত্মীয়দের জন্য একটু দোয়া করবে, একটু আল্লাহর কাছে হাত তুলবে, একটু আল্লাহর কাছে বলবে এই রাব্বাল আলামিন, আল্লাহ তোমার শাহিদার বাড়ি আমরা আমাদের আমলনামা থেকে 10,000 টাকা জমা রেখেছিলাম, আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে কোনো আল্লাহওয়ালা? আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, একবার আওয়াজটা কমপক্ষে জোরে দেন, নারায় তাকবীর। কি কি নাম বলো? আবিদ, আলহামদুলিল্লাহ, নাম আবিদ, আল্লাহর ইবাদতকে কবুল করো, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কমপক্ষে আল্লাহর সাথে একটু মোহাব্বতের সঙ্গে বলি, আজ কেউ দেখে নাই আল্লাহ দেখছে, কেউ এখানে না থাক কে আছে আল্লাহ, তিনি শুনেছেন আইনামাকুন্তুম, তুমি যেখানেই আছো আমি সেখানেই আছি, তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব, তুমি যে অবস্থায় থাকবে আমি তোমার সাথে থাকব, সবাই তোমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ছাড়বো না, কথা দিচ্ছি, সেই আল্লাহ পাক আপনাকে আমাকে দেখছেন। বলেন দ্বিতীয় বন্ধু কে আছে? একটা জোড়া হলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আবিদ ভাইয়ের সঙ্গে আর একজন বন্ধু ইনশাআল্লাহ, একটা জোড়া বলেছি, বেশি বলি নাই। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ বুদ্ধিমান, ভাগ্যবান যে হবে জোড়া হবে, অখলাকনাকুম আজওয়াজা, কোরআনের আয়াত জিন্দা হবে আর আখেরাতে আপনি আল্লাহর কাছে পিয়ারা হবেন, কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে সব থেকে বড় ভালোবাসেন, তাই দাতার খাতায় আপনার আমার নামটা আসছে। বলেন বন্ধু কে আছেন ইনশাআল্লাহ? আরেকজন বন্ধু, আরেকজন আল্লাহর পিয়ারা, আশিক রাসুল, দিনী মাহফিলের জন্য আপনার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান হবে, আপনি দান করবেন আব্বার নামে দেবেন, আপনি দান করবেন মায়ের নামে দেবেন, আপনি দান করবেন ভাইয়ের নামে দেবেন, কি নাম? সাইফুদ্দিন, আল্লাহ কবুল করুক, নারায় তাকবীর, কই আওয়াজ কই, কমপক্ষে আওয়াজটা দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। বাড়ি তালা দোয়া করি তোমার পিয়ারাদের তরে, রহমতের বরষণ দিও তাদের ঘরে, আবিদ ও সাইফুদ্দিন দেখি দুই বন্ধুতে ছিল, আর 10,000 টাকা দান করিয়া গেল, বাড়ি তালা দোয়া করি তাদের মা বাপের তরেতে, আর রহমতে ভরে দিও দুনিয়া আখেরাতে, কবরের জীবন দিও অতি চমৎকার, ফুল সিরা তো বিদ্যুৎ গতি করে দিও পার, আমল নামার ডান হাতে দিও গো রব্বানা, নেকির পাল্লা ভারী করে দিও গো রব্বানা, ছেলে মেয়ে আল্লাহওয়ালা করে দিও তার, ইজ্জত সম্মানে রেখো করো না বেকার, সম্মানেরও পুঁজি দিও নেক আমল তাই, আখেরাতে আল্লাহ বড় রহমত চাই, আরশের তলাতে খোদা দিও গো ঠিকানা, পৃথিবীতে কারো কাছে লজ্জিত করো না, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর। আছে আর কোনো বন্ধু? 10,000 টাকা ইনশাআল্লাহ দুটো হয়েছে। আব্দুল হাকিম, শুধু হাকিম নয়, আব্দুল হাকিম বন্ধু 5,000 টাকা, বলি বন্ধু ইনশাআল্লাহ, হ্যাঁ না 5,000 টাকা, বলেন 5,000, 5,000 বন্ধু কি আছে বলেন ইনশাআল্লাহ, 10,000 নয় তো 5,000 বলি ইনশাআল্লাহ,
এ বাবাজিরা, আখেরাতের জন্য নিজের আমলনামাটা ভারী করার জন্য, নিজের আখেরাতটাকে উজ্জ্বল করার জন্য, আখেরাতে পিতামাতার মুখটাকে বড় উজ্জ্বল করার জন্য। আমার আল্লাহওয়ালা ভাইরা, এক রেওয়ায়েতে আছে যে প্রত্যেক দিন পিতামাতা দরজার কাছে তাদের রু এসে আফসোস করে, ও আমার সন্তানেরা ঘুমাচ্ছ, আমার বাঁধা ঘরে আরাম করছো।